নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বিশেষ করে এই ভিডিওটি তাদের জন্য যারা চাকরির ছাড়া পাত্রপাত্রী দেবেন না বিয়ে ছেলে মেয়ের তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন ইতিমধ্যেই সারা ফেসবুক হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপ জুড়ে তোলপাড় চলছে বিশেষ করে নিউজ এইটিন চ্যানেল যেভাবে দেখাচ্ছে একদম সবাই আঁতকে ওঠার মতন অবস্থা তো এই যে নিয়োগ প্রক্রিয়া আরও যে কত কেঁচো খুঁড়তে কেউটে বেরোবে যদি এরকমভাবে ধরা পড়ে তাহলে যারা সরকারি চাকরির পাত্রপাত্রী খুঁজছেন তাদের জন্য তাদেরকে বলবো অন্তত এই ভিডিওটি অবশ্যই দেখুন যাই হোক আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন কেন আমি এই কথাটা বললাম বা থামনেলে লিখলাম আজকে কলকাতা হাইকোর্টের নির্দেশের জের মুর্শিদাবাদের এক শিক্ষকের চাকরি বাতিল করল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন তবে সাম্প্রতিক সময়ে যে এমন পদক্ষেপ এটা অত্যন্ত বিরল ওয়াকিবহল মহলের এসএসসির নবম দশম শিক্ষক নিয়োগের দুর্নীতির অভিযোগ তুলেছিলেন প্রশান্ত দাস নামে এক ব্যক্তি দাবি করেছিলেন মেধা তালিকায় তার নাম উপরের দিকে থাকা সত্ত্বেও তিনি চাকরি পাননি কিন্তু নীলমণি বর্মন নামে এক ব্যক্তি মেধা তালিকায় নিচের দিকে নাম থাকা সত্ত্বেও চাকরি পেয়েছেন এই মর্মে প্রশান্ত দাসের হয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন আইনজীবী ফিরদোস শামীম অক্টোবরে দায় হয়েছিল সেই মামলা তো সেটার কিন্তু আজকে শুনানি ছিল বন্ধুরা তবে আজকে মামলাটি বিচারপতি অমৃতা সিংয়ের সিঙ্গেল বেচে মামলাটি উঠেছিল সেই মামলার শুনানিতে এসএসসি আদালতে জানায় যে ওই নিয়োগে কিছু সমস্যা ছিল এরপর আদালতের তরফে প্রশ্ন তোলা হয় নিয়োগে ভুল থাকলে তাহলে বেতন দিচ্ছেন কেন ওই শিক্ষককে এরপরেই এসএসসির তরফে চিঠি দিয়ে মামলাকারী প্রশান্ত দাসের আইনজীবী ফিরদোস শামীমকে জানানো হচ্ছে হয়েছে আর কি যে নীলমণি বর্মনের চাকরির বাতিলের বিষয়টি এ বিষয়ে মামলাকারীর আইনজীবী বলেন এটা বিচ্ছিন্ন ঘটনা নয় এরকম আরও অনেক ঘটনা রয়েছে সব ক্ষেত্রে কিন্তু অবিলম্বে পদক্ষেপ গ্রহণের প্রয়োজন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো খবর নিয়ে পরবর্তী ভিডিওতে আসছি